আপনার নাম কি? পূর্ণ রায়। পূর্ণ রায়। ও, তো এই এলাকাটার নাম কি কাকু? পদ্মতি। অঞ্চল হলো আমার হেলাপাকি। হেলাপাকি অঞ্চল। তো কাকু আপনার সমস্যা কি ছিল? কাশি ছিল। কাশি, শুকনা কাশ? শুকনা কাশ। কাশিটা তবু কতদিন ধরে? বেশ কিছুদিন, দীর্ঘদিন। দীর্ঘদিন। তো আগে বহু জায়গায় চিকিৎসা করছি, জলপাইগুড়ি করছি, ময়নাগুড়িতে করছি, খাই কিছুদিন ভালো থাকি, তারপরে আবার আবার সমস্যা হয়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি তারপরে কি ট্রিটমেন্ট করছেন বর্তমানে? এখন কি ট্রিটমেন্ট করছেন? এখন তো ট্রিটমেন্ট করছি এই যে মরিঙ্গো কয় না কি যেন, মরিঙ্গো, মরিঙ্গো আমাদের দেখি ডাব্বাটা, মরিঙ্গো জয়জিং, জয়জিং খাচ্ছে। তো এটা কত নাম্বার ডাব্বা খাচ্ছেন? এটা খাচ্ছি আমি একটা, দুই, তিনটে, চারটে খাচ্ছি। চারটা। তো চারটা ডাব্বা আপনি খাইলেন বর্তমান, চলছে আর কি? হ্যাঁ, চলছে। তাতে আপনি বর্তমান কি রেজাল্ট পেলেন? এখন বর্তমান কেমন আছেন? রেজাল্ট মোটামুটি ভালোই পাচ্ছি, মানে শুকনো কাশিটার থেকে অনেক রেহাই যাচ্ছে, কিছুটা চলেছে কাশি। কাশি চলে। তো যাই হোক, আপনার কিওর হয়ে যাবে। তো মোটামুটি আর কিছুদিন খেলে আপনার কিন্তু আর কোনো কাজ থাকবে না। তো বিষয় হচ্ছে আর অন্য প্রবলেম কিছু ছিল কি আপনার শারীরিক? শারীরিক ছিল অনেক কি প্রবলেম অনেক ছিল, ওটাও আমার, আমি নিজে নিজে দেখতেছি, ওটাও আমার ভালোর দিকে আছে, ভালোর দিকে আছে। বাহ, যেমন গায়ে পায়ে খুবই ব্যথা ছিল আগে আমার, কিছুদিন যায় ব্যথা হয়, কিন্তু ওই ব্যথাটাও এখন আমার নাই। বাহ, দারুণ রেজাল্ট। তো এখন কথা হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ট্রিটমেন্ট করছেন, কোথাও কোনো রেজাল্ট পাননি? না। তো তারপরে আপনার এই যে আমাদের যে সেলস থেরাপি ট্রিটমেন্ট মরিঙ্গো জয়জিং, এটা কি করে আপনি কিভাবে খবর পেলেন? এটা কার কাছে নিলেন? আমার ওই ছেলে কোথায় যেন খবর পাইছি, তারপরে ওখান থেকে, মানে হরিধন বর্মন যেটা জামাই নাকি? হ্যাঁ, আমার ওই জামাই, হ্যাঁ, হরিধন, ওর কাছে মানে খবর পাই, এ যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে দেখছি যে না, তোমরা একটা খেয়া দেখো। প্রথমে কি আপনার বিশ্বাস হয়েছিল? বিশ্বাস আর কি, ওই যে মনে বিশ্বাস না করলে তো আর পারা যায় না, এত কিছু খাইলাম না, খাওয়ার পরে তো কিছু হইল না, তাই এটাই দেখি বিশ্বাস করি, খেয়ে দেখে। তো এখন যাই হোক, বিশ্বাসের ফল আপনি তাহলে পাচ্ছেন না? হ্যাঁ, কিছুটা পাওয়া যায়, মানে কিছুটা ভালোই পাওয়া যায়। ভালো। তো ঠিক আছে, চালিয়ে যান, আপনার অবশ্যই আর রোগ থাকবে না, একদম কাজ থাকবে না একদম। তো এখন কথা হচ্ছে যে আপনি মানুষের, মানুষকে কি বার্তা দিতে চান, যে এটা কি মানুষ খেতে পারে? হ্যাঁ, মানুষের কথা আমি মাঝে মাঝে কই যে আরো দীর্ঘদিন চিকিৎসা করলেন, করার পরে কিছু পাইলেন না, বেশ কিছু টাকা খরচা করেছে, এবারে একটা দুই একটা খেয়ে দেখো দুই এক মাস, হ্যাঁ, তারপরে এই যা নিশ্চয় পাবেন। তাহলে মানুষকে অবশ্যই এটা খেতে পারে, মানুষ খেলে তাদেরও রেজাল্ট হবে, হবে বার্তা, এটা ক্ষতি তো করবে না। ঠিক আছে, ওকে। তো এখন কথা হলো কাকু, বিষয় হচ্ছে এত বড় উপকার একটা পেলেন মোটামুটি এই তিন মাসের মধ্যে, তো এখন কথা হচ্ছে যে আপনি মরিঙ্গোকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, আমি তো একশোবার ধন্যবাদ বলুন যে জয় মরিঙ্গো, জয় মরিঙ্গো, জয় মরিঙ্গো, জয় মরিঙ্গো, জয় জয় মরিঙ্গো, জয় জয় মরিঙ্গো।